নমস্কার বন্ধুরা, খেতে বসে গেছি দুপুরে। তো আমি নিয়েছি এখানে সাদা ভাত, নিয়েছি মুগ মসুর মিক্স করে ডাল করা হয়েছে। এখানে শিমলা মির্চ, ক্যাপসিকাম আর ডিম দিয়ে একটি ঝুরি ভাজার মতো করা হয়েছে। আর এখানে করলা আলু ভাজি করা হয়েছে আজ দুপুরে। এটাই তো আমি শুরু করছি। আমি শুরু করছি তাহলে। প্রথমে আমি ডাল দিয়ে খাবো আর এই করলা আলু ভাজা ডালের সাথে মিক্স করে খাবো। করলার আলু ভাজাটা নিয়ে নিলাম ডালের সাথে। Thank you.
ক্যাপসিকাম আর ডিম দিয়ে যেটা একটু রেসিপি করা হয়েছে, এবার সেটা দিয়ে আমি ভাতটা খাচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার জন্য একটু আলাদা টেস্ট মনে হচ্ছে, এটা আলাদা, একটু টেস্টটা একটু আলাদা, অন্যরকম লাগে, ভালো লাগছে। নতুন একটা রেসিপি আর কি আমার চ্যানেলে আছে ভিডিও, এটা আপনারা চাইলে দেখতে পারেন। খাবার হয়ে গেল, আমি থালাটা রেখে আসছি, খাওয়া হয়ে গেল আমার, খুব ভালো খেলাম দুপুরে, একটু দেরি হয়ে গেছে খাবার খেতে খেতে,
আর কি বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারাও খেয়ে নিন, অনেক দুপুর হয়ে গেছে। এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? বাই বাই বন্ধুরা।